মার্কেট ও বিপণী বিতান কেন্দ্রে ভূমিকম্প এবং আগুন নেভানোর বিষয়ে সচেতনতামূলক মহড়া করেছে রংপুর ফায়ার সার্ভিস। শনিবার রংপুর মহানগরীর প্রেস ক্লাব ভবনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জনগণের মাঝে অগ্নি প্রতিরোধ, নির্বাপন, প্রাথমিক চিকিৎসা ও দগ্ধদের উদ্ধার সহ অগ্নি সংশ্লিষ্ট বিষয় এবং ভূমিকম্পে করণীয় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম। যারা দোকান মালিক, দোকান কর্মচারী থাকবে, তারা যেন সুচারুরূপে সুন্দরভাবে ইভাকুয়েট হয়ে অ্যাসেম্বলি পয়েন্টে আসতে পারে, তাদের উদ্দেশ্যে যেন ঝুঁকি হ্রাস এবং জীবনের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই উদ্দেশ্যে জন্য এই মহড়া আয়োজন করা হয়।